শাসক নয় সেবক হিসেবে জনগণের পাশে থাকতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন উন্নয়নের যে গতি দেশজুড়ে অব্যাহত আছে তা যেন কোনোভাবে ব্যাহত না হয় সকালে সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি জনগণ যাতে ন্যায় বিচার পায় সেদিকেও সজাগ দৃষ্টি রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ নবীন সরকারি কর্মকর্তাদের জন্য বছর বছর আয়োজন করা হয় আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্স সোমবার সকালে রাজধানীর বিসিএস প্রশাসন একাডেমিতে 127, 128 ও 129তম কোর্সে অংশগ্রহণকারী 114 জন নবীন কর্মকর্তা সফলভাবে কোর্স সম্পন্ন করায় তাদের হাতে সনদ তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় প্রধানমন্ত্রী বলেন যারা দেশের স্বাধীনতা চায়নি অর্থনৈতিক মুক্তি চায়নি তারাই 15 আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল ক্ষমতায় থাকাকালে বিএনপি নিজেদের ভাগ্য করতে ব্যস্ত ছিল উল্লেখ করে সরকার প্রধান বলেন বিএনপি জঙ্গিবাদ ও দুর্নীতি করে দেশের ভাবমূর্তি নষ্ট করেছে 75 পরে ক্ষমতা পালার বদল শুরু হয় হত্যা কুশ ষড়যন্ত্রের মধ্য দিয়ে অস্ত্রের মধ্য দিয়ে 21টি বছর এদেশের মানুষের কোনো ভোটের অধিকারও ছিল না বেঁচে থাকার অধিকারও ছিল না ক্ষমতাসীন রাজা ক্ষমতা দখল করলে যেটা হয় যে নিজেদের ভাগ্য করতেই তারা ব্যস্ত ছিল কারণ দেশ সম্পর্কে তাদের কোনো ধারণাই ছিল না সন্ত্রাস জঙ্গিবাদ বাংলাভাই 500 টাকায় বোমা হামলা গ্রেনেড হামলার শিকার তো আমরাই হয়েছিলাম এই ধরনের ঘটনা বাংলাদেশে এবং দুর্নীতি স্বজনপ্রীতি যা বাংলাদেশের ভাবমূর্তিকে সম্পূর্ণভাবে নষ্ট করে এক যুগ ধরে বর্তমান সরকারের পরিকল্পনায় বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের কাতারে এই অর্জন ধরে রেখে আরও সামনে এগিয়ে যেতে সাংবিধানিক দায়বদ্ধতা থেকে সরকারি কর্মকর্তাদের দায়িত্ব পালনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী বলেন শাসক নয় সেবকের ভূমিকায় জনগণের পাশে থাকতে হবে সবাইকে কারিগরি ভোকেশনাল ট্রেনিং বা ডিজিটাল ডিভাইস ট্রেনিং এর মাধ্যমে আমরা দক্ষ জনশক্তি গড়ে তুলতে চাই যা আমার দেশের কাজে লাগবে বাইরে লাগবে সেটি মাথায় রেখে কাজ করতে হবে সাধারণ মানুষ তার জন্য ন্যায় বিচার পায় তাছাড়া মাদক জঙ্গিবাদ সন্ত্রাস এই দুর্নীতি এর হাত থেকে যেন মানুষ মুক্তি পায় কারণ এগুলি সমাজটাকে নষ্ট করে একটা পরিবারকে ধ্বংস করে কাজে সেদিকে আমাদের বিশেষভাবে দৃষ্টি দেওয়া একান্তভাবে দরকার আমি চাই আপনারা সেদিকে দৃষ্টি দেবেন আর হচ্ছে অপচয় রোধ করতে হবে কারণ এখন আমাদের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে কিছুটা সাধন করতে হবে যত সীমিতভাবে আমরা আমাদের পণ্য ব্যবহার করতে পারি সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেওয়া যাতে করে আমাদের অর্থনৈতিক গতিটা আমরা ধরে রাখতে পারি বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা মোকাবেলায় নিজেদের উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি পণ্যের বহুমুখীকরণের উপর জোর দেন প্রধানমন্ত্রী ফাহাদ মোহাম্মদ এনটিভি নিউজ ঢাকা জাপান যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে 15 দিনের সফর নিয়ে আজ সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেল 4টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিম এ তথ্য জানিয়েছেন রীতি অনুযায়ী প্রধানমন্ত্রী বিদেশ সফর শেষে দেশে ফিরে সংবাদ সম্মেলন করে থাকেন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের পাশাপাশি সমসাময়িক জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন 25 এপ্রিল ত্রিদেশীয় সফরের অংশ হিসেবে প্রথমে টোকিও যান প্রধানমন্ত্রী এরপর ওয়াশিংটন ডিসিতে প্রধানমন্ত্রী বাংলাদেশ বিশ্বব্যাংক অংশীদারিত্বের 50 বছর উপলক্ষে একটি অনুষ্ঠানে অংশ নেন এরপর লন্ডনে যুক্তরাজ্য এবং অন্যান্য কমনওয়েলথ রাজ্যের রাজা ও রানী হিসেবে তৃতীয় চার্লস এবং ক্যামিলা রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগদান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের 22তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর এই প্রথম আজ নিজ জেলা পাবনা গেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দুপুরে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে পাবনা শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে এসে পৌঁছান তিনি এরপর পাবনা সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ করেন 4 দিনের সফরের আজ প্রথম দিন শহরের আরিফপুর কবরস্থানে বাবা মায়ের কবর জিয়ারত রাষ্ট্রপতি জেলা পরিষদ বঙ্গবন্ধু চত্বরের নাম ফলক উদ্বোধন ও বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবেন তিনি আগামীকাল 16 মে সকালে সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে রাষ্ট্রপতি যোগ দেবেন নাগরিক সংবর্ধনা সভায় এছাড়া পাবনা প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় এবং বিভিন্ন স্থান পরিদর্শন করবেন
ঘূর্ণিঝড় মোখার আঘাতে সেন্ট মার্টিন্স দ্বীপসহ উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেন্ট মার্টিন্স দ্বীপ এবং টেকনাফ উপকূলে তাণ্ডব চালিয়েছে মোখা। বিধ্বস্ত হয়েছে বাড়িঘর, উপড়ে গেছে গাছপালা। সাগর উত্তাল থাকায় সেন্ট মার্টিন দ্বীপের সাথে এখনও নৌ যোগাযোগ শুরু হয়নি, তবে মোখায় প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। কক্সবাজার থেকে ইকরাম চৌধুরী টিপুর পাঠানো রিপোর্ট। ঘূর্ণিঝড় মোখা আঘাত হেনেছে মিয়ানমারে। এর কেন্দ্রের একটি অংশ বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের ওপর দিয়ে গেছে। এ কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও বিধ্বস্ত হয়েছে বহু ঘরবাড়ি। কক্সবাজারে প্রায় 10,000 কাঁচা বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। আমাদের বাড়িঘরও বিধ্বস্ত হয়ে যায়, তো আমরা এখানে নিরাপদে ছিলাম। শুধু সেন্ট মার্টিন দ্বীপেরই 1200 কাঁচা বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে মসজিদ সহ বেশ কয়েকটি হোটেল রিসোর্টও। এছাড়া ঝোড়ো হাওয়ায় সেন্ট মার্টিন দ্বীপের বেশ কিছু গাছ উপড়ে গেছে। বাড়িঘরের ক্ষতি হয়েছে, পানি উঠছে আমাদের বাসায়। এদিকে ঘূর্ণিঝড় মোখার প্রভাব কমে যাওয়ায় আশ্রয় নেওয়া অধিকাংশই তাদের বাড়ি ঘরে ফিরে গেছে। ইতোমধ্যে মোখায় ক্ষতিগ্রস্ত লোকজনদের পুনর্বাসন কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। আমরা অধিক সংখ্যক মানুষকে আমরা আশ্রয়কেন্দ্রে নিয়ে আসতে সক্ষম হয়েছিলাম, যেই কারণে কক্সবাজার জেলায় এখন পর্যন্ত আমাদের কাছে কোনো হতাহতের কোনো খবর নেই। ঘূর্ণিঝড় বিদায় নেওয়ায় সাগর শান্ত হয়েছে। এখন জলীয় বাষ্প স্থলভাগের আকাশসীমায় এসে বৃষ্টিপাত ঘটাতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়াবিদরা। কথা নাহিয়ান, এনটিভি নিউজ ডেস্ক। ঘূর্ণিঝড় মোখার প্রভাব সবচেয়ে বেশি পড়েছে টেকনাফের শাহপুরের দ্বীপে। দীর্ঘ প্রায় 6 ঘন্টার তাণ্ডবে উড়ে গেছে বাড়িঘর, ভেঙে গেছে গাছপালা। জামাল হোসেনের ক্যামেরায় দ্বীপাঞ্চলে মোখার প্রভাব এবং সেখানকার বাসিন্দাদের ক্ষয়ক্ষতির কথা জানাচ্ছেন মুকসিমুল হাসান। একদিকে বঙ্গোপসাগর, অন্যদিকে নাফ নদী, আর টেকনাফ থেকে 13 কিলোমিটার দূরের এই দ্বীপের নাম শাহপুরের দ্বীপ। এই দ্বীপে ঘূর্ণিঝড় মোখা আঘাত হানতে শুরু করে রোববার বেলা 11:30টার দিকে। ঝড়ের তীব্রতা বাড়ার সঙ্গে বাড়তে থাকে আশ্রয়কেন্দ্রে মানুষের ভিড়। দমকা হাওয়া আর ঝোড়ো বৃষ্টিতে টানা প্রায় 6 ঘন্টা ধরে চলে মোখার তাণ্ডব। যখন জল ছিল আমি এখানে ছিলাম বাড়িতে, ওই হঠাৎ এদিক দিয়ে বাতাস আসা, জোর সব খুব জোর আসলো, চালটা উড়াই ওই কারণ হাম্বার উপরে তুললা তসমট করে বাঙ্গে ফেলছে। যখন আমরা এখানে তাইকা তার যখন চালটা উড়াই নিয়ে গেছে, তো আর তো বাদ মধ্যে আমরা আশ্রয় নিলাম। শাহপুরী দ্বীপের অনেকের অভিজ্ঞতায় বন্যা এবং জলোচ্ছ্বাস অনেক দেখলেও এমন ঝড় তারা আগে কখনো দেখেনি। মোখার তাণ্ডবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে নিম্নবিত্তদের বাড়িঘর, ভেঙে গেছে গাছপালা, বৈদ্যুতিক খুঁটি কেবল সহ অনেক স্থাপনা। গাছ উপড়ে আর ডাল ভেঙে পড়ায় সাময়িকভাবে রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে দ্বীপের জেলেপাড়া, মিস্ত্রিপাড়া আর মধ্যপাড়ার বাড়িঘর। ঘূর্ণিঝড় মোখার প্রভাব সারা দেশে দৃশ্যমান না হলেও এর তাণ্ডব ঠিকই টের পেয়েছে টেকনাফের এই দ্বীপাঞ্চলের মানুষগুলো, যে কারণে এরকম ভাঙা চূড়া বাড়িঘর এখানে অনেক রয়েছে। বিশেষ করে দ্বীপাঞ্চলের যে মানুষগুলো প্রতিনিয়ত ঝড়, বন্যা, খরা, জলোচ্ছ্বাসের সঙ্গে যুদ্ধ করেন, তারা এমন একটি ঝড়ের পরে আবারও ঘুরে দাঁড়াতে চান। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, শাহপুরীর দ্বীপ, টেকনাফ, কক্সবাজার। সরকারের সদিচ্ছা না থাকলে নির্বাচন কমিশনের একার পক্ষে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করা সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। দুপুরে জাতীয় পার্টির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। চলমান 5 সিটি কর্পোরেশন নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন সহ বিভিন্ন বিষয়ে জাতীয় পার্টির অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হলে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে, আর নির্বাচন যেন প্রতিদ্বন্দ্বিতামূলক হয় তার দায়িত্ব রাজনৈতিক দলগুলোর উপরও বর্তায়। যে সরকারের যদি রাজনৈতিক সদিচ্ছা না থাকে তাহলে নির্বাচন কমিশনের পক্ষে এককভাবে অবাধ নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা কঠিন। আমরা স্বীকার করেছি এবং আমরাও কথাটা জোর দিয়ে বলেছি যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যে সরকার, যেহেতু সরকার বিদ্যমান থাকবে, তাদের রাজনৈতিক সদিচ্ছাটা
অবশ্যই প্রয়োজন হবে। বিদায় নিলেন বাংলা চলচ্চিত্রের মিয়া ভাই, রূপালী পর্দার অনবদ্য নায়ক বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুক। ঢাকা 17 আসনের এই সংসদ সদস্য মারা যান সিঙ্গাপুরের একটি হাসপাতালে। সেখানে অনুষ্ঠিত হয়েছে তার প্রথম নামাজি জানাজা। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরও জানাচ্ছেন হাসান মাহমুদ। মৃত্যুর শীতলতায় চলে গেলেন প্রেমের ঘাটের মাঝি নীলদরিয়ার এক দিলদরিয়া মানুষ। চলচ্চিত্রের চিত্রপটে যিনি নিজেকে তুলে ধরেছেন অনন্য মহিমায়। ওরে নীলদরিয়া আমায় দে রে দে ছাড়িয়া। রূপালী পর্দা কাঁপানো 80-এর দশকের এই নায়ক জীবন ঘনিষ্ঠ এক জীবনের দুঃখ কষ্ট আর সুখের স্বরলিপিগুলো অভিনয়ের আলপনায় এঁকেছেন পর্দায়। ১৯৪৮ সালে মানিকগঞ্জে জন্ম নেওয়া বড়মিয়া খ্যাত আকবর হোসেন পাঠান দুলু একজন অভিনেতাই নয়, প্রযোজক, ব্যবসায়ী এবং সবশেষে হয়ে উঠেছিলেন রাজনৈতিক নেতাও। ১৯৭১ সালে জলছবি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তাঁর চলচ্চিত্র অভিষেক। তারপর লাঠিয়াল, সুজন সখী, সারেং বউ, গোলাপি এখন ট্রেনে, সাহেব, আলোর মিছিল, দিন যায়, কথা থাকে, মিয়া ভাই সহ শতাধিক চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের নিপুণ কারিগর ছিলেন এই ফারুক। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, পেয়েছেন আজীবন সম্মাননা। একটা ছবি, সেটা হলো সারেং বউ, হরিনীল দরিয়া। তরুণ বয়স থেকে রাজনীতির সাথে যুক্ত থাকলেও 2018 সালে ঢাকা 17 আসন থেকে নির্বাচিত হন সংসদ সদস্য, হয়ে ওঠেন জনতার প্রতিনিধি। দীর্ঘদিন ধরে এই নেতা ও অভিনেতা অসুস্থতায় ভুগছিলেন। সবশেষ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। অবশেষে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় পৃথিবী থেকে বিদায় নিলেন পর্দার আর পর্দার বাইরের এই আলোচিত নেতা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন প্রয়োজনের কারণে সরকার IMF এর কাছে হাত পেতেছে। এই সুযোগ নিয়ে বেশ কিছু উপদেশ দিয়েছে তারা, তবে কোনো শর্ত দেয়নি বলে জানান মন্ত্রী। CPD নাগরিক প্ল্যাটফর্ম সংলাপে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী। জানান আন্তর্জাতিক মুদ্রা তহবিল শর্ত নয়, প্রয়োজনীয় কিছু নির্দেশনা দিয়েছে। কর ও ঋণ খেলাপি অনেক পুরনো রোগ হলেও তা দূর করতে সরকারকে অনেক বেগ পেতে হয় বলে মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে CPD-র ফেলো ও এবং SDG বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য জানান IMF এর ঋণ নিয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়ন সম্ভব নয়। তবে CPD-র ফেলো মোস্তাফিজুর রহমান বলেন দেশের বাজেট বড় হলেও GDP অনুসারে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে কম, তাই বাজেটে কর ও ঋণ খেলাপিদের সুযোগ না দিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন তিনি। চট্টগ্রামে চলছে তীব্র গ্যাস সংকট। শনিবার থেকে CNG-র অভাবে সীমিত হয়ে গেছে যানবাহন চলাচল, রান্না বন্ধ রয়েছে বহু পরিবারে। রোববার সকাল থেকে গৃহস্থালী গ্যাসের চুলা জ্বলছে না চট্টগ্রামে। তবে বিপাকে পড়েন নগরের প্রায় 6 লাখ গ্রাহক। রান্না না হওয়ায় খাবারের জন্য ছোটাছুটি করতে হচ্ছে দোকানে দোকানে। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড KGDCL জানায় মাতার বাড়িতে ভাসমান LNG টার্মিনাল থেকে সরবরাহ না থাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এই সংকট 6 থেকে 7 দিন চলতে পারে বলে জানায় সংস্থাটি। এদিকে গ্যাস না থাকায় চট্টগ্রামের সব CNG স্টেশনও বন্ধ রয়েছে। এতে গ্যাস নির্ভর যানবাহন চলাচল সীমিত হয়ে পড়েছে। গাড়ির জন্য দাঁড়া রয়েছে গ্যাসের গাড়ির বন্ধ এ কারণে দাঁড়া রয়েছে গাড়ির জন্য।
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাদের পক্ষে প্রচারণার সময় তিন কর্মীকে পিস্তল ঠেকিয়ে কুপিয়ে জখম করার অভিযোগে মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইজ আহমেদ মান্নান সহ দশজনকে গ্রেফতার করেছে পুলিশ। আহতদের অভিযোগ, রোববার রাতে নগরীর শেরহাটখোলা এলাকা থেকে রিকশায় করে আওয়ামী লীগ মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাদের অনুসারীরা প্রধান নির্বাচনী কার্যালয়ে আসার সময় মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইজ আহমেদ মান্না ও তার অনুসারীরা পথ রোধ করে তাদের পিটিয়ে ও কুপিয়ে জখম করে। এই ঘটনায় অভিযোগ দায়েরের পর গভীর রাতে নগরীর কালীবাড়ি রোডে মেয়র সাদিকের বাসভবন এলাকা থেকে দশ সহযোগী সহ মান্নানকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদেরকে কাউনিয়া থানায় নিয়ে যাওয়া হয়। রাতে আহতদের দেখতে হাসপাতালে যান খোকন সেরনিয়াবাদ। এদিকে অভিযোগ অস্বীকার করেছে মান্না। চট্টগ্রাম বন্দর এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সার্বিক কার্যক্রম সকাল থেকে আবার পুরোদমে শুরু হয়েছে। ঘূর্ণিঝড় বোখার সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় গত শনিবার সকাল ছয়টা হতে রোববার পর্যন্ত কক্সবাজার ও চট্টগ্রাম বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ ছিল। এ সময় চট্টগ্রাম বন্দরের জেটিতে পণ্য ওঠানামা কার্যক্রমও বন্ধ থাকে। আজ সকালে বন্দরের বহির্নোঙর থেকে পণ্যবাহী জাহাজ জেটিতে ভেড়ার পর পণ্য ওঠানামার কাজ শুরু হয়। এদিকে শারজাহ থেকে বিজি 15-এর একটি ফ্লাইট সকাল 8:10 চট্টগ্রাম বিমানবন্দর বন্দর হয়ে গন্তব্যে যায়। গাজীপুর সিটি নির্বাচন প্রসঙ্গ, প্রচার প্রচারণায় জমে উঠেছে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন। সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছেন প্রার্থীরা। ভোটাররাও অপেক্ষায় আছেন বিগত দিনের কাজের মূল্যায়ন করে আগামী দিনের জনপ্রতিনিধি নির্বাচিত করার। গাজীপুর থেকে নাসির আহমেদ পাঠানো রিপোর্ট। 330 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে গাজীপুর সিটি কর্পোরেশন। আটজন মেয়র প্রার্থীর প্রত্যেকেই প্রতিদিন গণসংযোগ করছেন, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। অতীতের ভুল ত্রুটিগুলিও এখন বিবেচনায় আনছেন ভোটাররা। সোমবার টঙ্গীর তারগাছ এলাকায় গণসংযোগ শুরু করেন আওয়ামী লীগ মনোনীত আজমতুল্লাহ খান। দিনের দ্বিতীয় ভাগে গণসংযোগ করার কথা রয়েছে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা স্বতন্ত্র প্রার্থী জায়দা খাতুনের। আরেক স্বতন্ত্র প্রার্থী শাহানুর ইসলাম রনি টঙ্গী এলাকায় গণসংযোগ করেন। সকল প্রার্থী অংশগ্রহণমূলক নিরপেক্ষ সুষ্ঠু ভোট চান। ভোটাররা যাতে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে সেই পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশনের প্রতি দাবি জানান। তাদের মধ্যে একটা ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে এবং এই সিটি কর্পোরেশনকে ঘিরে তাদের যে প্রত্যাশা ছিল, তাদের ধারণা যে নৌকা প্রার্থী প্রতীকের প্রার্থী জয়যুক্ত করার মধ্যে দিয়ে তাদের সেই প্রত্যাশা পূরণ হবে। ম্যাজিস্ট্রেট ওরা ফোন করে আনছে, তারপর ম্যাজিস্ট্রেট সব কিছু জানছে যে আমরা বলছি যে আমরা তো মাইপুতেরা ভাবছি। নির্বাচিত হলে প্রতিশ্রুতি অনুযায়ী এলাকার উন্নয়ন এবং জনগণের স্বার্থ রক্ষায় কতটা কাজ করবেন ভোট দেওয়ার ক্ষেত্রে সেটাই প্রধান বিবেচনা বলে জানান এলাকাবাসী। সুষ্ঠু এবং শান্তিপূর্ণ ভোটের মাধ্যমে জনবান্ধব প্রার্থীরা জয়লাভ করবেন এমনটাই প্রত্যাশা ভোটারদের। NTV নিউজ ডেস্ক।